নমস্কার বন্ধুরা, দ্য ইরগুলেটেড গাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, গ্রুপ ডি মামলায় 2820 জনের চাকরি বাতিল, শুক্রবারের মধ্যে এসএসসিকে তালিকা প্রকাশের নির্দেশ আদালতের। ফের একবার নিয়োগ দুর্নীতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এবার গ্রুপ ডি নিয়োগ মামলায় 2820 জনের চাকরি বাতিল করার নির্দেশ দিল হাইকোর্ট। শুক্রবারের মধ্যে এসএসসিকে এই নির্দেশ কার্যকরী করার অর্ডার দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এদিন এসএসসিকে নির্দেশ দিয়ে জানিয়েছে, শুক্রবারের মধ্যেই 2820 জনের নাম ঠিকানা সহ বিস্তারিত তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কলকাতা হাইকোর্ট কিন্তু এসএসসিকে নির্দেশ দিয়েছে শুক্রবারের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে কিন্তু 2820 জনের নাম ঠিকানা সহ বিস্তারিত তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং অলরেডি কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ঠিকানা সহ বিস্তারিত নামের তালিকা প্রকাশিত হয়ে গেছে, এবং আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের একটু পরেই দেখিয়ে দেবো। তো ভিডিওটি কিন্তু তোমরা স্ক্রিপ নেওয়ার সম্পূর্ণ দেখতে থাকবে শেষ অবধি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচের দিকে কিন্তু তোমরা দেখতে পারো নোটিফিকেশনটি রয়েছে। এখানে নোটিশ ফর ক্যান্সেলেশন অফ রিকমেন্ডেশন, এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি রয়েছে, ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার ডেটেড 10/2/2023 অফ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্ট, ক্যালকাটা। ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ, এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু সেই নোটিফিকেশনটি তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু তোমরা বাদিকে অফিসিয়াল মেমো নাম্বারটি দেখতে পারো, এবং ডেট কিন্তু দেখতে পারো আজকের 10/2/2023। এবং কিন্তু বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর ক্যান্সেলেশন অফ দ্য রিকমেন্ডেশন ইস্যুড অ্যামংস্ট 2823 গ্রুপ ডি ক্যান্ডিডেট ইন কানেকশন উইথ থার্ড রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট 2016 হু ওয়ার রিপোর্টেড বাই সিবিআই অ্যাস অফ হ্যাভিং ম্যানিপুলেশন ফাউন্ড ইন দেয়ার ওএমআর ডাটা। অর্থাৎ সিবিআই কিন্তু এখানে রিপোর্ট করছে যে 2823 গ্রুপ ডি ক্যান্ডিডেটের ওএমআর শিটে কিন্তু ভুলভ্রান্তি লক্ষ্য করা হয়েছে, যার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি কিন্তু এখানে তার রিকমেন্ডেশন ক্যান্সেলেশন করা হয়েছে বলে এই অফিসিয়াল নোটিফিকেশনটিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে হোয়ার এজ দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ ফাউন্ড দ্যাট 1911 রিকমেন্ডেশন ওয়ার ইস্যুড অ্যামং দ্য 2823 ক্যান্ডিডেট অ্যাস নোটেটেড অ্যাপ। অর্থাৎ বলা হয়েছে যে 2823 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু 1911 জনের রিকমেন্ডেশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই নোটিফিকেশনটির সাথে নিচের দিকে কিন্তু প্রকাশিত করেছে। এবং বলা হয়েছে দ্য রিকমেন্ডেশন অফ 1911 ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ক্যান্সেল টুডে ইন কমপ্লেন্স টু দ্য ডিরেকশন অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা অ্যাস নোটেটেড অ্যাপ। অর্থাৎ অনারেবল কলকাতার হাইকোর্টের নির্দেশে কিন্তু সেই 1911 জন রিকমেন্ডেশন ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিল করা হলো আজ। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এখানে নিচের দিকে এনএক্সের এতে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লিকান্ট নেম, রোল নাম্বার, ক্যাটাগরি, রিজিয়ন এবং মেমো নাম্বার অ্যান্ড ডেট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের সেই 1911 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু তোমাদের নামগুলো এখান থেকে চেক করে নেবে তোমাদের নাম রয়েছে কিনা। আর এই লিস্টে যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।